এই তো আমরা এখন সবাই রুমে এসেছি ডাক্তার দেখিয়ে। আর এখানে তো খুব গরম, রাতে রান্নাবাড়ির এখন আয়োজন চলছে, সবাই টায়ার্ড। তো মা এখানে কেটেছে সবজিটা, তো মাকে বললাম যে মা আমি রান্না করবো আজকে। তো ভাত বসিয়ে দিয়েছি, দেখো এতো ভাত এখন হওয়ার এই তো মামি এখানে, সবাই এখানে, আমরা কিচেনে সবাই, দেখো গন্ধটা ওদিকে, জানলা খুলে দিতে হবে। বুনু কি করছো তুমি? ওরম করে না বুনু। এ কি খাচ্ছিস, কালো কালো বিস্কিট? জানলা খুলে দিতে হবে, জানলা খুলে দেয় না তো ঘরের মধ্যে না গন্ধ হয়ে যাচ্ছে রান্নার। জানলা খুলে দিই। দুটো জানলা তো খোলাই আছে, ঠিকই আছে, পুরো রুম গন্ধ। হ্যাঁ বলো, আর একটু দেরিতে আসতে হতো মনে হয়। কি এই যে দেখো আমি, এগুলো খাচ্ছে না বিস্কিট গুলো, এগুলো কি আমি খাবো? আমি খাই না এগুলো, কালো কালো বিস্কিট দেখছি। এ সম্পূর্ণ প্যাকেট খাস না, আমার একদমই ভালো লাগে না পোড়া পোড়া বিস্কুট। দেখি হো গিয়া, রান্নাটা করি আমি, করবি না তো মামি করবে। দেখ কি মামি কে করবে, তাহলে আমি করি, চলো আমি করছি রান্নাটা। তো চলো রাতে রান্নাটা এখন হবে, আর সবাই তো মানে টায়ার্ড, দেখি রান্নাটা করি। ভিডিওটা দেখতে থাকো, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখানে এসে যে আমরা এভাবে রুমটা পেয়েছি, ভাবতে পারিনি যে এরকম রুম পাবো। আর তোমার কি বলে, এমনিতে বাসনপত্র সবই পরিষ্কার, তো চলো রান্নাটা করে ফেলি। চলো রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই ব্যাগটা কিন্তু কিন্তু সরাতে হতো মামি, এটা কিন্তু তেল দিয়ে পুরো চলে যাবে, এটা ওই ঘরে নিয়ে যাও। চলো এই ফিশ, কদিন থেকে ট্রেনের খাবার খেয়েছে না, সবার মুখ মানে পুরো পানিশে হয়ে গেছে। আর আজকেও সকালে রান্না করেছি এখানে এসে, তেলের দাম কমে গেছে এখন, তুমি জান আমি করতে চাও মা কেনে ছিল তখন তো মাছটা আমরা কি হিসাব করে ঢোকে গো, মাছটা বলো আমরা কি হিসাব করে চলছি।
ডাক্তার দেখাতে আসলে এরকমই হয়। সেই সকালে বেরিয়েছি, কটার সময় বেরিয়েছি আমরা? 12:30 থেকে রুম থেকে বেরিয়েছি, এই এক ঘন্টা হলো রুমে আসলাম। আসার সময় রাস্তা খেয়ে এসেছি লুচি তরকারি, কারণ দিনে তো একবার খেয়েছিলাম। হ্যাঁ আছে তো, এবারে মাছটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে রসুনটা লঙ্কাটা দিয়ে দেবো। ভাতও বসেছে, ভাতটা হয়ে গেছে আজকে। আমি ডাক্তার দেখালাম, আমাকে ডাক্তার কিছু রিপোর্ট করতে দিয়েছে, তো রিপোর্টটা কালকে করবো। কালকে সকালে যেতে হবে, কালকে গিয়ে রিপোর্ট করবো, আবার সোমবার ডাক্তার দেখাবো। কালকে মাকেও টেস্ট করতে হবে, মাও টেস্ট করবে। টেস্টগুলো আজকে হয়নি, মায়ের হয়েছে, মায়ের 3টে টেস্ট হয়েছে। মাটা কি মাছ গো? এটা ভোলা 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 তিনটে দাও। আলু আছে, আলু দিয়ে হবে, আলু দিয়ে করবো রান্নাটা। আর একটু ঝাল ঝাল তো অবশ্যই করতেই হবে, একটু ঝাল না হলে কি আর মুখে রুচি ফেলে বলো তো। আমরা কিন্তু কালকে যখন ট্যাক্সি করে এসেছি, এসে আমরা এখানে নামার পরে আমরা হোটেল খুঁজছিলাম, তারপরে আমাদের ট্যাক্সিওয়ালাটাই একটা হোটেলে নিয়ে গিয়েছিল। ট্যাক্সিওয়ালাটা যে হোটেলে নিয়ে গিয়েছিল ওই হোটেলের রেট অনেক বেশি ছিল, অনেক বেশি। তারপরে আমরা নিজেরাই আর কি ওই রাতে ভোর রাতে, তখন কটা বাজে? 4টে বাজে অন্ধকার। ওই ভোর রাতেই আমরা তখন একটা নিজেরাই একটা লজ খুঁজে বার করি। তো সত্যি লজটা মানে সব দিক থেকে ঠিকঠাক আছে, 3টে আর কি বেডরুম, আর কিচেনটাও বেশ বড়, কিচেনটাও বেশ বড়, আর প্রাইসটাও রিজনেবল, প্রাইসটাও একদমই রিজনেবল, মানে ভালো, ঠিক আছে। এই এরিয়াতে এই ধরনের প্রাইসই হয়, তার মধ্যেও ধরো সস্তাতেই পেয়েছি। আমি তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দেবো, এই লজের লজের যে রুম ট্যুরটা সেটা দিয়ে দেবো। ভিডিও দেখো, আমি ভিডিওতে দিয়ে দেবো, ব্লগ ভিডিওতে। সকালে এসে না বেশ একটু রেস্ট নিয়েছিলাম, বলো ওরকম ভোর রাত থেকে যদি জাগনা থাকি তাহলে কি ভালো লাগে? অভ্যেস নেই ভোর রাতে জাগা। রসুনটা আর পেঁয়াজটা একটু গলে এলে তারপরে সবজিটা দিয়ে দিব, একটু নাড়তে হয়, না নাড়লে হয়, তেলটাও দিতে হয় একটু বেশি। এদিকে ভাত হচ্ছে, ডিনেরও বেশ খানিকটা ভাত আছে, ডাল আছে। এখানে মাছ এনেছিল সকালে, বেঙ্গালোর থেকে রুই মাছ আর কি, বাজার থেকে রুই মাছ এনেছে, পাশেই মার্কেটটা। তো মাছটা না খুব টেস্ট, ভীষণ টেস্ট ছিল মাছটা, ভালো লেগেছে খেতে। মানে বাড়ির থেকে তো খাবার এনেছিলাম, কিন্তু তাহলেও ট্রেনের একটা জার্নির ধকল, সেভাবে তৃপ্তি মতো তো খাওয়াটা যায় না। তারপরে আবার ধরো ট্রেনের খাবারও কিনে খেয়েছি, তো যার জন্য একটু রাত্রেবেলা একটু ঝাল ঝাল করে শুটকি মাছ রান্না করছি, মুখে রুচিটা ফেরাতে। মুখটা কেমন জানি পুরো বেশ্যা হয়ে গেছে। বললাম তোমরা একটু বসো, আমি একটু রান্নাটা করে নিই। ভাত বসে দিয়েছে মামি, ভাতটাকে একটু দেখি, আর ভাত আবার গলে যাবে। ওঠা নামা ওঠা নামা, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এখানে ওই ডাক্তার, এখানে ওর ডাক্তার, মানে আমি দেখিয়েছি, ছোট বোনও দেখিয়েছে, মা, তাহলে তিনজনের তিন রকমের ডাক্তার, তিনজনের তিন রকমের ডাক্তার তিন দিকে। হ্যালো, তোমরা যে যে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ। মানুষের জীবনে কত রকমের সময় আসে বলো, এখন তো ট্রিটমেন্ট মানেই ব্যাঙ্গালোর
না তো চেন্নাই ভেলোর চেন্নাই তাই না তো একটু মানে অনেকে তো দীর্ঘদিন ওদিকে ট্রিটমেন্ট করায় তারপরে এদিকে আসে তো একটু জটিল ধরনের প্রবলেম যদি ধরা পড়ে না তাহলে প্রথম থেকে একটু এদিকে এসে ট্রিটমেন্টটা করা ভালো কারণ কি বলতো ওষুধগুলো কিন্তু ঠিকঠাক সবখানে দেয় না এই যে রান্না হচ্ছে আমার দেখো পড়াতে রান্না বসেছি এই দেখো পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে কারণ কি ডাক্তারগুলো না সত্যি কথা বলতে এখানে এসে ডাক্তাররা ওষুধ অনেক চেঞ্জ করে বলে এই ওষুধটা এই জন্য এইভাবে তোমার ক্ষতি করছে হ্যাঁ ডাক্তাররা বলছে তো এটা ওষুধ খেলে এই জিনিসটা বাড়বে এটা কমবে তো সেই দিক থেকে তখন মনে হয় যে এতদিন এই ওষুধটা খেয়ে এসেছি যার জন্য শরীরের বিভিন্ন মানে প্রবলেমগুলো হচ্ছে একদিক থেকে আরেকদিকে একদিক সারা থেকে আরেকদিকে প্রবলেম যা হয় আর কি এখানে আবার ওষুধটা বেশ ভালো দেয় ডাক্তাররা সঠিক ওষুধ দেয় আমার বোনকেও যেমন তো চলো এবারে সবজিটা দিয়ে দিচ্ছি এই যে এই সবজিটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এখানে ভালো রোদ গরম প্রচন্ড রোদ দরজাটা বন্ধ করে দিচ্ছি যাদের মাথায় গন্ধ গন্ধ রান্নার গন্ধ আর কি ঢুকে না যায় অনেক সস্তায় পেয়েছি ঘরটা বেশ ভালো হলুদ কোথায় হলুদ আমি তো রান্না করি নাই আমি কি বলো হলুদ আছে লঙ্কা আছে ভাত আছে আর হলো কি হলুদ দিয়ে দিলাম তখন হলুদটা দিলাম তো এবার একটু ঢাকা দিয়ে রাখবো মা বলছে খালি নাড়লেই হলো লাফাচ্ছে ভাত লাফাচ্ছে টমেটো হলে ভালো হতো ধরার নেতাটা তো কোথায় গেলে জানি ঠান্ডা ভাতটা তো আমি খেয়ে খাবি সবাই হ্যাঁ ঠান্ডা ভাত আমি খাই কারণ কালারটা ভালো আসে তাহলে
এখন বেশিক্ষণ ফুটলে আবার নোনাটা তালা ঢাকা দিদি চলো এবারে একটু আশা কমিয়ে দিয়েছি মা ভাতটা না খাইতে তো কে বড় মামা এখন দেখো থেকে যে 200 বারের ওষুধটা ওকে দেওয়া হয়েছে ওর থেকে তো ওর সাইড এফেক্ট হয়েছে হয়েছে হয়তো হ্যাঁ মাথাটা ভুল করেছে যেমন আমার হয় রাগ হয়ে যায় আমি রেগে যাই আমার শরীর খারাপ লাগলে তোমার দিদি তো বুঝছো ব্যাঙ্গালোর এই যে আসবা তুমি 3 দিন থেকে আর হোটেল চাস আদারওয়াইজ কিছুই না মামা এরপরে রেডি থাকো দেখো তুমি ওই ওয়েস্ট বেঙ্গলে গিয়ে হেলথ চেক আপ করে আর কোনো লাভ নেই কথাই বলো না ফালতু কথা ওগুলা তুমি ঠান্ডার দোষে আসছো ডাক্তার দেখে বুঝে গেছো বাচ্চা ভালো বাচ্চা তুমি কি হেলথ চেক আপ করবা খালি তোমাকে দেখে যাই না তুমি খেলে নাকি ক্রিয়েটিনটা বাড়ে আমার পেশেন্টটা যেন থাকে আমার অমুক তারিখে 10টা 50টা পেশেন্ট অমুক তারিখে 70টা অমুক তারিখে 80টা মানে ডেইলি ওদের একটা হিসাব থাকে বুঝলা বাবাকে বলে না জানি না দেখো ভালো বাবা তো জানে না হ্যালো কি বলো কাকে হিন্দিতে কি বলে জানো তুমি ফুচকাকে হিন্দিতে কি বলে তুমি জানো বড়দের মতো আর কি খাবো আর খুব চালা কাছে দল বদল করে কোন দলে গেলে ওর লাভ হবে মাকে নিয়ে আর ওর মা কিছুই বোঝে না হ্যালো দেখো এই যে এখন এই যে বুনোটাকে দেখো না আমার বুনোটা দুষ্টামি করছে দাঁতগুলো দেখা তো কি করতো দাঁত তুলেছি
মানে আমার দাঁতের সেটটা মানে তো বন্ধুরা আমার দাঁতের সেটটা তোমাদের কেমন লাগছে বলো তো। দেখো দুদিন আমি তোমাদেরকে ট্রেনে থেকে লাইভ করলাম, এই রুমে এসে লাইভ করছি। রুমটুকটা কিন্তু দেবো ভালো করে ভিডিওতে, অবশ্যই দেখে নিও, কারণ এগুলো কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে ট্র্যাপে পড়েছিলাম বা নিজেরা কি করে সেই উদ্ধার করলাম, আমাদের সামর্থ্যের মধ্যে কিভাবে আমরা ভালোভাবে থাকতে পারছি, সেটাই তো আমাদের সবার একটা ইচ্ছে থাকা উচিত। কালকে লালচা মিলে গে দো, ঠিক আছে 20 মিনিট তো হয়ে গেল, তাহলে এখন কেমন তো লাইভটা শেষ করছি। দো ইয়া 3 4 5 14 জো ভি চাইয়ে আপকো মিল জায়েগা।